जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपने सकल के जाना स्वागत। आशा करी अपनारा सकले भगवान व ईश्वर कृपा भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनल सबस्क्राइब अवश्य करुन। बंधुरा सोमवार पुड़िए फेलुन ए जिनिस, पूर्वे आपनार दुर्भोग करबेन आपनी सुखभोग। बंधुरा এই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের কৃপায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জীবনে যদি সুখ শান্তি পেতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি। বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল, তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন। ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায়, তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্তই প্রিয়, তাই সোমবার হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন। আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে, যেমন দুধ, চাল এবং সাদা বস্ত্র। এছাড়াও আছে মিছরি। এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দুধ, দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারেন। সেই সাথে দেবাদিদেব মহাদেবের পুজোতে কর্পূরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ। পূজা পাঠের বিভিন্ন সামগ্রীর মধ্যে কর্পূর হলো অন্যতম, কারণ বিনা কর্পূরে কোনো ধর্মীয় কার্যকলাপ বা শুভ কার্য সম্পূর্ণ হয় না। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে। কর্পূরের সুগন্ধে আমাদের মন, মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্তই বৃদ্ধি পায়। সেই সুদূর প্রাচীন কাল থেকে পূজাতে কর্পূরের প্রয়োগ ঘটে আসছে। আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পূর দিয়ে একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আলোচনা করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনারা যে কোনো সোমবারে, আপনি এই উপায় যে কোনো সোমবারে সন্ধ্যা পাদস্কালে করবেন, অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায়। এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন। তারপর একটি ছোট্ট কর্পূরদানির মধ্যে 2 টুকরো কর্পূর আপনি নিয়ে নিন এবং সেই সঙ্গে 2টি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন, যে লবঙ্গর মধ্যে কোনোভাবে ভাঙা চোড়া নেই। তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন। এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি ঠাকুর পুজোর আসনেই বসবেন। তারপরে এই বিশেষ বস্তুগুলি
দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন। তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন। তারপর আপনি জোড়হাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন। তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করান এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার ওপরে তিনবার স্পর্শ করান আপনার দুটি চোখে। তারপর আপনি আপনার ডান হাতের তালুতে এই কর্পূরটি রেখে দুটি হাত জড়ো করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন। তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গটিকে কর্পূরদানির যে পাত্র সেই কর্পূরদানির মধ্যে রাখুন। তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন। কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পূর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন। আর এই বিশেষ কর্পূরদানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন। কর্পূর এবং লবঙ্গ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হলে সেই ভস্ম আপনি ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তা আপনি তিলক অঙ্কন করে দিন। দেবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্ম নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন। তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্ম যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্ম আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন। প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্ম বা ছাই দেবাদিদেবের চরণে যেমন দেবেন ঠিক তেমনই আপনি আপনার নিজের কপালে তিলক টানবেন। আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে শুভ ফল আনতে শুরু করবে। আর এই উপায় আপনি যদি করেন তাহলে আপনার দুর্ভাগ্য আপনার যত রকমের দুর্ভোগ আছে আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুড়ে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।